অপরাধ সাম্রাজ্যত অব্যাহত আনন্দ মিশ্র বাহিনীর দপদপনি, নিজে ধরা দিলে কুখ্যাত ড্রাগস মাফিয়ায়, আকৌ জুনমণি কাণ্ডৰ সৈতে খাঙুৰ খোৱা লক্ষীমপুৰৰ বঙালমৰাৰ অপরাধ সাম্রাজ্যৰ খবৰ। অবশেষত বঙালমৰা আৰক্ষী চকীত আত্মসমৰ্পণ কৰিবলৈ বাধ্য হল কুখ্যাত ড্রাগস মাফিয়া বুলায়ত হুসেইন উরফে সাদ্দাম হুসেইনে। এটা থানাত আহিছো, মই নিজে হাজির হয়েছি, আহি পেলাই ময়ে ভুল করেছো, যেটা মই নিজে আহি পেলাই হাজির হয়েছো, ক্ষমা করে দিছো। 6 সেপ্টেম্বৰৰ সন্ধিয়া সাদ্দাম হুসেইনক অসামরিক পোশাকত লালুক আর হারমতি আরক্ষীর এটা দলে ড্রাগসসহ ঘরের পর করায়ত্ত করবলে সক্ষম হয়েছিল। কিন্তু আরক্ষীর দলটির উপর জঁপিয়াই পড়েছিল সাদ্দামর পরিয়াল। আক্রমণের মাজতেই ভারপ্রাপ্ত বিষয়া চিরঞ্জীব বরাক হাতত কামড়ি পলায়ন করেছিল কুখ্যাত সাদ্দাম হুসেইন উরফে বুলায়ত হুসেইনে। আরক্ষীক আক্রমণের ঘটনায় জড়িত সন্দেহত ইতিমধ্যেই মহিলাসহ 6 অভিযুক্তক গ্রেপ্তার করে জেল হাজতলৈ প্রেরণ করেছে লালুক আরক্ষীয়ে। ঘটনাত আরক্ষীয়ে সোধা পোছার আটক করেছিল অর্ধশতাধিক লোকক। ইফালে শুকুরবার নিশাই বঙালমরা আরক্ষীয়ে লালুক আরক্ষীক সঞ্জাই দিয়ে কুখ্যাত সাদ্দাম হুসেইনক। লক্ষীমপুরের সঞ্জীব লাহন, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।